পুরো রেখে দাও, পকেটে নিয়ে নে, পকেটে নিয়ে নে, আমার পকেটে নে, তোর পকেটে নে, হ্যাঁ দে দে, ইয়ে করে দিচ্ছে, হ্যাঁ 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 দিয়ে দে বাবার পকেটে, দিয়ে দে দিয়ে দে, সব দিয়েছিস, ঠিক আছে চলে চলে, এবার চলে চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো তোমরা, আর আমিও মোটামুটি ভালোই আছি এখন আপাতত। তো যাই হোক, কিছুদিন ধরে ভিডিও মানে হচ্ছে না দেওয়া, সব ভিডিওগুলো করে রেখেছি, জমানো আছে, বাট আমি টাইম পাচ্ছি না, একদম সময় পাচ্ছি না, হচ্ছে এডিট করে তারপর তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবো, মানে দেওয়ার চেষ্টা করছি, দেখি পরপর যদি দিতে পারি। তো মেয়েটা শরীরটা কি মানে খারাপ ছিল, তো তারপরে এইটা ওইটা কাজ, যাই হোক অনেক রকম সমস্যাতে আর হয়নি, হয়ে উঠছে না আর কি প্রত্যেক দিন যে ভিডিওগুলো। তো বেশ কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড করিনি, তো এবার ভাবছি রেগুলারই করব। তো চলো দেখো, আজকে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি, আজকে যাচ্ছি একটু বদির বাড়িতে, ছুটি আছে তো সেই কারণে, আর তো বদির সঙ্গে একটু দেখাও করবো, আর এই গাড়িটা যে কেনা হচ্ছে বদিকে দেখানো হয়নি, তো বদিকে দেখাবো গাড়িটা সেই কারণে। আর এদিকে মানে গাড়িটা খুব নোংরা হয়েছিলো একদিন, ও যেদিন নিয়ে এসেছিলো সেই দিনকার, আজকের মানে পুজো দিয়ে তারপর আজকে বার করলাম গাড়িটা ফার্স্টে, আর এখনও গাড়ির নাম্বার প্লেট হয়নি, আবার তো নাম্বার প্লেটটা মানে তখনও দেয়নি, যখন গাড়িটা বের করছিলো তখনও গাড়ির নাম্বার প্লেটটা দেয়নি, ডগি থাক, তো সেই জন্য আর গাড়িটা নিয়ে তো বাইরে বেশি বাইরে বেরোনো যাচ্ছে না, এই আশেপাশেগুলোই যাচ্ছে, মেন রোডে উঠলে তো গাড়ির নাম্বার প্লেট লাগবে, জায়গা নেই, আর এদিকে দেখো আমার বাবা করছে, ফেরে কি করতে বসেছিস, বসিস না ওখানে, নোংরা নোংরা, ওখানে বসতে নেই ওরম করে, লোকে পচা বলে, বলবে এ মা এই মেয়েটা কেমন করে বসে আছে গো। গাড়িটা অনেকদিন বার করেনি, তো অনেকদিন মানে ইয়ে করা ছিল, গ্যারেজে ছিল, আর পুরো ধুলো হয়ে গেছে, নোংরা হয়েছে, এরকম হচ্ছে, আর ওই ঘর পরিষ্কার করছে, ঠিকঠাক করছে, এত ধুলো এত নোংরা হয়েছে গাড়িটা হচ্ছে, ওই জন্য গাড়িটাকে তো ভালো করে যাই হোক পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর আমরা গেছি। তো কতক্ষণ সময় লাগবে? আধ ঘন্টা, তাই আমরা চলেই যাবো, বেরিয়ে যাবো, আবার ওদের ওখানে, হ্যাঁ গো। আর এইদিকে দেখো বদির বাড়িতে আমরা চলে এসেছি, আর বদি জোরাচুরি করছে যে না আজই খাওয়া দাওয়া করে তারপর যাবি, তা বলছে না যাই হোক রোল কিনতে আছে, রোল কিনে নিয়ে এসে খাবি, তারপর খাবো না, আর আমি এখন বাইরের খাবার খাচ্ছিলাম না কিছুতেই, তো যাই হোক সেদিনকার অত জোরাচুরি করার পর মিষ্টি রোল সবই আমি ওই দিন থেকেই স্টার্ট করে নিয়েছি খাওয়া, আজকের মানে এখনো পর্যন্ত আমি কন্টিনিউ খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি, আর ওইটার কমছেও না আমার। তো যাই হোক সে গল্প তোমাদের পরে বলবো, তো এখন দেখো জায়গাবাবু চা করে নিয়ে এসছে আমাদের জন্য, আর আমরা বিস্কিট চা খাচ্ছি, আর বদির হচ্ছে আজকের মনে হয় পুজোর মিটিং ছিল, তো সেই কারণে গেছিলো বদি, যেহেতু এখানে বদিদের পাড়াতে হচ্ছে মেয়েরা মিলেই পুজো করে দুর্গা পুজো, তো সেই জন্য হচ্ছে পুজোর মিটিং ছিল, তো ওরা পুজো মানে সেই মিটিংটা অ্যাটেন্ড করতে গেছিলো। টিভি চলছে বাবা, অনেক গুছানো মেয়ে জানো, তোমার ফ্যান চলছে, টিভি চলছে, সবই বন্ধ করে দিয়ে তারপর যেতে হবে ওর, চল টাটা না, চল চল আস্তে আস্তে চল, বড় পিছনে পিছন পিছন নাম, বাবা আস্তে আস্তে নামো কিন্তু, বলতে নেই কে হয় তোর, সেজমা তাকান এইদিকে আমার দিকে তাকান, আর এইদিকে দেখো আমার কাকা শ্বশুরদের বাড়িতে চলে এসেছি, কাকুদের বাড়িতে, আর এইদিকে সেজমা সেজ কাকু এসছেন,
মানে বর্তমান দিনে সেই জন্য শরীরটা খারাপ, কারণ একটু ডাক্তার দেখানোর জন্য ছোট দিকে এসছে, ছোট দিকে আছে মানু, ছোট কাকু সবাই আছে। তো আমার মেয়ে তো দৌড়া দৌড়ি করছে চারিদিকে, দেখ আয়রন আছে ওর ওর পেছনেই মানে লাগবে দশটা, ও এমন করে চারিদিকটা। আর এদিকে ছোট মাসাই স্ত্রী করে বসেছে, আমি ভিডিও করছি বলছে দেখাবি না আমাকে। তো যাই হোক, দেখো আমরা চলেও যাচ্ছি, রাত হয়ে গেছে, বাড়িও চলে যাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা বলবো। তাহলে আমি খাবি দেখাচ্ছিলাম ওটা সেটিংটা, হ্যাঁ এই দিকগুলোও ইয়ে থাকবে, যে এই দুটোর মধ্যেও ইয়ে আছে, কে এর অবস্থা দেখো দেখেছিস তুই, সিটটা এ তন্ডি তন্ডি তো দেখ তো, শুধু শুধু পুরো পুরো মোবাইলে, হ্যাঁ ক্যামেরা এই তো ঠিক আছে, যা কাল ইয়ে কাকাইয়ের সঙ্গে একটু ঘুরে আয়, ও যাবে না, যাবি না, আয় চলে আয়, আয় চলে আমার কাছে, আরে যাইনি তোকে একটু ঘুরতে নিয়ে যাবে বলতো, তো এটা তোর বাবার গাড়ি তো, কাকা একটু ঘুরে আসলে যা, তুই গেলি না কেন, ওই তো যাই দেখ কাকাই ঘুরিয়ে নিয়ে আসছে দেখ বাইকটা, আমরা তো এদিকে যাবো ওই জন্য কাকা এটা কুড়িয়ে নিয়ে আসছে, তুই গেলি না কেন বল, যা ইস নোংরাতে পারিস না।